কে হু ইজ কে ম্যান? প্রথমেই প্রয়াত কেকের পরিবারের কাছে নিঃশব্দ দুঃখ প্রকাশ করছি। ওয়ান অ্যান্ড অনলি কেকে, মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো সেটা আমি সত্যি কল্পনা করি। গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? প্রয়াত কেকের সম্পর্কে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথার মর্ম ভালোভাবেই বুঝতে পারছেন রূপঙ্কর বাগচি। হু ইজ কে ম্যান, এই প্রশ্ন করেছিলেন জাতীয় পুরস্কার জয়ী গায়ক। সেই কথা যে বুমেরাং হয়ে তাঁর দিকে এমন মারাত্মকভাবে ফিরে আসবে তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তিনি। তবে কিছু শব্দের প্রভাব শব্দভেদী বানের থেকেও মারাত্মক, বিশেষ করে যা মুখ থেকে বেফাঁস হয়ে বেরিয়ে যায়। নিজের বলা কথার শুলেই বিদ্ধ রূপঙ্কর। কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসেছিলেন কে কে। আচমকা অসুস্থতা, হোটেলে ফিরেই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিল্পীকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনা অভিশাপ হয়ে ওঠে রূপঙ্করের জীবনে, কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়ায়। এবার প্রশ্ন, হু ইজ রূপঙ্কর ম্যান? যে কথা সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন তার উত্তর দিতে স্ত্রী চৈতালীকে নিয়ে শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে আসেন রূপঙ্কর। কি বললেন? আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিও পোস্ট এমন একটি পরিস্থিতি তৈরি করবে যে আমার গোটা পরিবারকে ফেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা ও মানসিক নিপীড়নের মধ্যে, সেটা আমি কল্পনা করতে পারি। যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে তালা থানার পুলিশ, নিহত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে, গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের আবেগ সবসময় অনুভব করেছি এত বছর ধরে ধারাবাহিকভাবে, স্বীকৃতি পেয়েছি নানান স্তরে, মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানতো সেটা আমি সত্যি কল্পনা করি ভাবি। এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা, এটা কিন্তু অনেকটাই তৈরি হলো আমার বক্তব্য আমি ঠিক মতো বুঝিয়ে বলতে না পারি। ব্যক্তিগত ভাবে ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের শুভেচ্ছায় গায়ক হিসেবে আমার ব্যক্তিগত কোনো হতাশা নেই, কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা রয়েছে, সত্যি রয়েছে। শিল্প, সাহিত্য, সঙ্গীত সবেই প্রাদেশিক পারফর্মার যেন একটি কঠিন খাদের ধারে এক অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে, তাই আমি একার কথা বলতে চাই, আমি একটি সমষ্টির কথা বলতে চেয়েছিলাম। কেকের মতো ভারত বিখ্যাত পারফর্মারের নামটা নিছক প্রতীক ছিল, নিছক উপলক্ষ, লক্ষ্য কখনোই তিনি ছিলেন না, থাকার প্রশ্ন ওঠা। কে জানত যে চরম দুর্ভাগ্য কেকের জন্য এইভাবে উঠতে পেরেছে, একজন প্রথিত যশোর শিল্পী কলকাতার মঞ্চে গাইতে এসে যেভাবে প্রাণ হারালেন সেটা ভীষণ 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 হৃদয়ে বিদায়। বন্ধুরা, আমি আজ আপনাদের সঙ্গে কোনো আলাদাভাবে কথা বলব না, পরে নিশ্চয়ই কোনোদিন বলব, কিন্তু আজ সেই দিন নয়। আপনাদের কাছে মার্জনা চাইলাম, শেষ করলাম। নিজের বক্তব্য শেষ করেই প্রেস ক্লাব ছেড়ে বেরিয়ে যান রূপঙ্কর। মার্জনা তিনি চাইলেন বটে, কিন্তু মানুষ কি তাঁকে মার্জনা করবেন? প্রশ্নের উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। ক্যামেরায় শুভ্ররূপের সঙ্গে সুপর্ণা, সংবাদ প্রতিদিন ডট ইন।